ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তুয়া শহর থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো ওয়েলকাম টু ইজি বাংলা পাতেন্তে। তো আমাদের আজকের আর্গুমেন্ট হচ্ছে আপনার উজদে লুচি স্পিএ সিম্বলি এ উজদে স্পেকিওর ত্রিভিজোরিয়। তো এটা নিয়ে আমরা অলরেডি 2 দিন ক্লাস করে ফেলছি। তো আজকে এটা হচ্ছে আপনার ক্যাপিটোলে দি ফেরিমেন্টো ত্রয়োদশে দি চতুর্থ 13 নম্বর এবং 18 নম্বর থেকে মিক্স ক্যাপিটোলে আসছে বেশিরভাগ, 18 নম্বরের জিনিসগুলো বেশি আর কি। তো এটা থেকে 2টা কুইজ আসতে পারে সবাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অলরেডি ইয়া পর্যন্ত চলে গেছি, আনাবালিয়ান্তে পর্যন্ত, আব্বালিয়ান্তে পর্যন্ত চলে গেছি না? এটা আমরা করে ফেলছিলাম। আজকে ইন্ডিকাটরি দি ডিরেকশন দিয়ে শুরু করব আর কি। আচ্ছা, যারা ক্লাস মিস করছেন, যেহেতু দুই কয়টা আছে এখানে, 2-3টা আছে এখানে, আবার আমি বলে দিই। এটা হচ্ছে সিম্বল প্রয়োতরি আনাবালিয়ান্তি। আনাবালিয়ান্তি হচ্ছে নিচের দিকে, যেটা আপনার নিচের দিকে থাকে সেটা হচ্ছে আনাবালিয়ান্তি, যেটা গাড়ির নর্মাল হেডলাইট, ঠিক আছে? যেটা গাড়ির নর্মাল হেডলাইট, এটা জ্বালাইলে আপনার গাড়ির ভিতরে সবুজ লাইট জ্বলে আর কি। স্ক্যামার ভিতরে, যে স্ক্রিনের ভিতরে সবুজ লাইট, এই স্ক্রিনের ভিতরে, ড্যাশবোর্ডের ভিতরে দেখবেন সবুজ সবুজ হয়ে আছে, তার মানে এটা জ্বলতেছে। আর কুইজ গুলাতে শুধু এরকম সিম্বল আসে, যে শুধু এরকম সিম্বল আসে, তো ওইখানে মানে প্রশ্ন করে আর কি, যে কি হবে না হবে, যেরকম আমরা কুইজ গুলা করছিলাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যাই, এটা নাবালিয়ান্তে, আর এটা হচ্ছে আব্বালিয়ান্তে। আব্বালিয়ান্তে হচ্ছে আপনার যেটা গাড়ির বড় হেডলাইট, যেটা দিয়ে আপনার চতুর্দিকে আলো দেয় আর কি, যে 360 ডিগ্রির মতো আলো দেয় এরকম আর কি, বা 180 ডিগ্রির মতো আলো দেয় চতুর সব সাইডে, যে আরেকজনকে এটা দিয়ে কিন্তু ডিস্টার্ব করা যায়, যে সাইডে যে আসতেছে তারও কি বলে ফাস্তি দিয়ে বোধ করতে পারে। তো এটা হচ্ছে যে এটা যখন গাড়িতে চলবে তখন স্পিয়ারটা ব্লু থাকবে, যে এখানে দেখতেছেন ড্যাশবোর্ডেও আছে ব্লু, আর আপনার কুইজও আসবে যে স্পিয়ারটা কি ব্লু থাকে নাকি, যে এটা। তো এটা হচ্ছে যাই আপনার কুইজের ভিতরে ছবি থাকবে এরকম, হোয়াইট ছবি থাকবে, এরপরে বলবে আর কি যে স্পিয়ারটা ব্লু এবং কি এটা কি আব্বালিয়ান্তে না আনাবালিয়ান্তে। যদি আনাবালিয়ান্তে আসে তাহলে সেটা ফলস হবে, যদি আব্বালিয়ান্তে বলে তাহলে সেটা বেরো হবে। এটা আমরা এই দুটোটা করে ফেলছি, তারপরে যারা ক্লাস মিস করছেন ওনাদের জন্য আবার দেখে দিছি আর কি। আচ্ছা, আজকে আমরা ইন্ডিকাটরি ডিরেকশনে দিয়ে শুরু করব। সিম্বল দেলি ইন্ডিকাটরি ডিরেকশনে, যেটা হচ্ছে যে আমরা ইন্ডিকেটর যখন দিই গাড়িতে, যখন আমরা ডাইনে মোড়নি, বামে মোড়নি, কন্দ সিস বল তা দেশরা কন্দ সিস বল তা সিনিস্টার লোরা কন্দ ছেদা উজারে ইন্ডিকাটরি ডিরেকশনে। আচ্ছা, এখানে বলতেছে সিম্বল দি ইন্ডিকাটরি দি ডিরেকশনে ইন্ডিকাল কমান্ড ইন্টার ইন্টারুপ্টর আলেভা। ইন্টারুপ্টর আলেভা হচ্ছে যেটা আমরা নিচের দিকে চাপ দিলে আপনার কি বলে বাম দিকে যায়, আর উপরের দিকে দিলে ডাইন দিকে যায় আর কি। তো এটা হচ্ছে লেভা, লেভাটা উপর নিচ করা যায়, সেটাকে বলে আপনার ইন্টারুপ্টর আলেভা। তো এটা হচ্ছে ইন্ডিকাটর দি কমান্ড ইন্টারুপ্টর আলেভা দেলি ইন্ডিকাটর দি ডিরেকশনে লে ফ্রেচে। ইন্ডিকাটর ডিরেকশন সে ফ্রেচে মানে লাইট, আপনার ইন্ডিকেটর যে লাইটটা জ্বলে সেটার কথা বলতেছে। এড এ পোস্টো সু উনা স্পিয়া আ লুচে ভার্দে লাম্পে জানতে। এটা হচ্ছে যে লাম্পে জানতে, যখন আপনার গাড়ি ইন্ডিকেটরটা দিবেন আপনি যে এদিকে যাইতেছেন, বাম দিকে যাইতেছেন, তখন কি করবে, বাম দিকে যাওয়ার সময় এই যে দেখবেন যে কি এই লাইট যেটা আছে সেটা লাম্পে জানতে জ্বলবে নিবে গাড়ির ভিতরে, যে যে জিনিসটা দিবে সে দেখতেছে যে জ্বলতেছে নিবতেছে, তার মানে ইন্ডিকেটর কাজ করতেছে, ঠিক আছে? আর বাম সাইড হলে বাম সাইড টা, ডাইন সাইড হলে ডাইন সাইড টা। আর একটা আমাদের গাড়িতে একটা ইমার্জেন্সি বাটন আছে, যেটা হচ্ছে যে কোয়াত্রো ফ্রেচ মানে সেলফ ফ্রেচ আর কি, ওটা দেওয়ার পরে দেখবেন যে দোনোটাই জ্বলতেছে নিভতেছে, তার মানে আপনার যে ইন্ডিকেটর লাইট আছে সবগুলাই জ্বলতেছে নিভতেছে, তার মানে এটা শুধু ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা যায়। তো সেটাও আছে এটার ভিতরে, এটা আমরা পরে দেখবো। তো এখানে বলতেছে আপনার স্পিয়া ভার্দে লাম্পে জানতে, এই যে এটা ড্যাশবোর্ডের ভিতরে স্পিয়া ভার্দে, এটা সাধারণত নিচে থাকে এই সাইডে থাকে আর কি, যে যখন কেউ আপনার কমান্ডে তখন জ্বলে আর কি, এই সাইডে এবং কি এই সাইডে, একটা এদিকে থাকে একটা এদিকে থাকে, এটা হচ্ছে সবুজ লাইট থাকে স্পিয়া বেয়ার দে এরকম, জ্বলবে নিবে সেটা হচ্ছে জল, যেটা জলে নিবে সেটাকে বলে লাম্পে জানতে। আচ্ছা, এরপরে বলছে এস বালিয়া তো দি রেখে এ পোস্ত সুন স্পিয়া দি কলরে রোস ও শুল্ক মান্দ। হ্যাঁ, এটা বলা ভুল হবে, এটা ধারণা করা ভুল হবে, যে এস বালিয়া তো দি রেখে পোস্ত সু উন স্পিয়া কলরে রোস, মানে একটা লাল লাইট জ্বলবে, যে একটা লাল লাইটের ভিতরে দেওয়া আছে সেটা জ্বলবে, শুল্ক মান্দ মানে কমান্দর ভিতরে লাল লাইটটা লাল কিছুর ভিতরে দেওয়া আছে, তাহলে কিন্তু সেটা ফালস হবে। ও শুল স্পিয়া দেলে লুচ রিপোজিশনে, যদি বলে যে স্পিয়া দি লুচে লুচে রিপোজিশনে জ্বলতেছে তাহলে সেটা ফালস হবে। আশা করি বুঝছেন মনে হয় নাকি? ঠিক আছে বুঝছি। ওকে।
শাহাদাত ভাই শুনতেছেন তো না, আপনাকে একটা ভিডিও পাঠাইছিলাম যে কিভাবে মাইক্রোফোন অন করতে অফ করতে হয়। ওকে ঠিক আছে, শুনিয়ে না, আর যদি কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোন অন করলে প্রশ্ন করিয়ে আর কি। আমাদের নতুন স্টুডেন্ট মিলান থেকে জয়েন করছে আর কি। আচ্ছা, সিম্বল দেল ইন্ডিকেটর ডিরেকশন এই যে 16 সাইড কুইজ, এটা নিয়ে শুধু 6টা কুইজ আছে। তো প্রথম কুইজটা হচ্ছে il simbolo raffigurato indica il comando dell'indicatore di direzione. Vero. Cos'è questo, Halim? Vero o falso? Vero. Sicuro? Sì. Tu non hai indicatori sulla bicicletta, quindi? Con la mano. Con la mano. Sì. Bravo. Quindi bicicletta devi usare a mano, perché gli altri che c'è in strada deve capire dove giri, non fare furbo, eh. Tale età? Vero, ti casse, dietro bolso, il simbolo raffigurato, il simbolo volte, eta cosa bolso, sovite dictesen, eta te simbolo asse, eta qui se simbolo asbe. Il simbolo raffigurato indica il comando dell'indicatore di direzione, quindi direction light archeta. Grazie, e poi tocce? Il simbolo raffigurato è posto su una spia a luce verde. Vero. 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 Caro, luce verde. Però non è lampeggiata, falso. Spia luce verde. Falso, falso. Ma come l'ha fatto questa? Sicuro? Lampeggiata, lampeggiata. Il simbolo raffigurato è posto su una spia a luce verde. Vero. Falso, lampeggiata. Vero. È vero. Halim. Sì, il simbolo raffigurato è posto su una spia a luce verde. E spia a luce verde vuol dire che quando si accende diventa luce verde, spia, luce verde diventa. Poi c'è un altro quiz che è luce verde lampeggiante indicatore di direzione. Qua non ha detto indicatore di direzione lampeggiante. Qua ha detto il simbolo raffigurato è posto su una spia a luce verde. Ha chiesto che luce fa, rosso, verde, blu, ha detto luce verde, fa la luce verde, quando metti indicatore fa la luce verde, hai capito? Va bene. Ha detto che colore fa, se diceva luce rosso allora era falso, o blu era falso, ha detto solo che colore fa quando si accende, verde, quindi è vero. Onorabile Centro Sovaina, যে বলতেছে যে কি কালারটা হবে যখন ইন্ডিকেটরটা দিব কি কালার জ্বলবে এখানে, তো ওইটা সবুজ সবুজ কালারটা জ্বলবে, ঠিক আছে? এখানে যদি বলতো যে লাল কালারটা জ্বলতো বা নীল কালারটা জ্বলতো তাহলে কিন্তু ফালস হইতো। আচ্ছা, তিন নম্বরটা হচ্ছে ইল সিম্বলো রাফিগুরাতো ইন্ডিকা ইল কমান্ডো পের আচেন্দেরে লে লুচে দি পজিশনে। ফালস, এখানে পজিশন লাইটের কথা বলছে, পজিশন লাইটটা অন্যটা আর কি, তাহলে এটা ফালস। Acha, sai number to che il simbolo raffigurato si trova su una spia che si attiva quando sono accesi le luci di posizione. Falso. Falso. Trova su una spia. Ekhane bolche je ei simbolo ta jokhon position light ta ki bole on thakbe tokhon jole utbe na, tahole ki si attiva tokhon active hobe arki, tahole eta falso. Position light jolok ba na jolok direction er seta alada. Ok, first number to che il simbolo raffigurato si trova sulla spia a luce verde lampeggiante dell'indicatore di direzione azionato. Azionato. Falso. Azionato cioè যখন আপনি ইন্ডিকেটর দিয়ে রাখছেন, যখন অলরেডি ইন্ডিকেটরটা চলতেছে তখন আপনার এটাকে বলা আজionato. Vero. Vero. Onora shobai? Vero. Ok, ami ki bole abar bujhai di, ekhane bolche il simbolo raffigurato. যে সিম্বলটা এখানে আপনি দেখতেছেন সি ত্রোবা সুলা স্পিয়া আলুচে ভার্দে, মানে এই সিম্বলটা আপনি কি বলে সবুজ লাইট জ্বলবে, কখন জ্বলবে ল্যাম্পে জানতে জ্বলবে আর নিভবে কখন সেটা দেল ইন্ডিকেটরি, মানে ইন্ডিকেশন ডিরেকশনে আচিওনাতো, আচিওনাতো মানে আপনি অলরেডি ইন্ডিকেটর দিয়ে রাখছেন, যে আপনি ডাইনামো নিতেছেন বা বামে মন নিতেছেন, ইন্ডিকেটরে যা ইন কোর্সো, কুইন্দি ও স্টাইস বলতান্দো দেস্ত্রা, ও স্টাইস বলতান্দো সিনিস্ত্রা, ইন্ডিকেটরে স্টা ফুনসিওনান্দো, কুইন্দি স্টা লা লুচে সি স্টা ল্যাম্পেজান্দো, মানে জ্বলতেছে এবং কি নিভতেছে, তাহলে এটা ভেরো, ঠিক আছে? ওকে, সো নাম্বারটা হচ্ছে ইল সিম্বল রাফিগুরাতো এ পোস্তো সু উনা স্পিয়া দি কোলোরে রোসো। আচ্ছা, হ্যাভ ইউ সিন হালিম লা ডিফারেন্সা?
Sì, qua c'è scritto luce verde, qua c'è scritto colore luce rosso. Ok? E dove è scritto lampeggiante il coso? Quiz 5. Ed è solo una parte falso. Il 5 dove è scritto la luce lampeggiante indicatore di direzione azionato, vuol dire che sta funzionando. Quando è azionato, quando devi svoltare a destra o a sinistra, allora quel momento sta lampeggiando, vuol dire che è azionato, ha già messo indicatori. Il numero 6 ha detto colore rosso, no? Invece non è colore rosso, colore è verde, quindi è falso. A sciacquare busete parsi ciò vai che no? Sì. Alim, chiaro? Chiaro. Fai la schermata così studi dopo. Va bene. Torni a che caro di laghe. Ok. Ah, cioè, però c'è il simbolo del segnale di emergenza. Jeter cosa che bolsillam, jeter chatta, quattro freccia, jolle a piccetta, che quattro freccia vuole, asciale che tu solita freccia. Voi vasha se tu c'è quattro. Non hisha pulle, duita shamne, duita fise, a duita side, side at a boy doranarchi, to she hishabe, side turkey. সেখানে সিম্বলো দেল সি কি বলে সিম্বলো দেল সিগন্যালে দি ইমার্জেন্সি যখন আপনি একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি করছি আতে বা ইমার্জেন্সি কোন এক জায়গায় ধরেন হঠাৎ করে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে ব্যাটারি কিন্তু চলতেছে ইমার্জেন্সি আপনি কারের যাত্রার মাঝখানে এটা দিয়ে রাখবো যে আমি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আছি তো এটা হচ্ছে সিম্বল ইমার্জেন্সি সিম্বলটা এরকম আসবে ঠিক আছে এটা কলর রোস হয় যে গাড়ির দুইটা ছবি দিয়ে দিছি আপনারা দেখতেছেন গাড়ির ভিতরে এরকম থাকে খুব এরকম তো ইন্ডিকা ইল কমান্ডো দেল সিগন্যালে দি ইমার্জেন্সা সিগন্যালে লুমিনোজো দি পেরিকোলো এটা হচ্ছে সিগন্যালে লুমিনোজো দি পেরিকোলো আটেনশন এটা কিন্তু ট্রায়াঙ্গুলার যেটা আমরা গাড়ির পিছে দিই সেটা না এটা হচ্ছে গাড়ির ইন্টারনো ভিতরের সাইডে যেটা আছে সেটা তো ইন্ডিকা ইল কমান্ডো দেল সিগন্যালে দি ইমার্জেন্সা মানে এটা একটা ইমার্জেন্সি কমান্ড সিগন্যালে সিগন্যালে লুমিনোজো দি পেরিকোলো মানে এটা একটা পেরিকোলোর অংশ এটা যখন আপনার একটা বিপদ আসছে বা কোনো একটা জিনিস হয়েছে তখন আপনি এটা ইউজ করুন এ পোস্টো সু না স্পিয়া আলু চে লাম্পে জানতে দি কলরে রোসো এ আঙ্কে সুল ইন্টারুপ্টরে সাউন্ড আসতেছে অফ করে দিছি খুলির বাইরে এখান থেকে সাউন্ড আসে আচ্ছা এ পোস্টো সু না স্পিয়া আলু চে লাম্পে জানতে দি কলরে রোসো এ আঙ্কে সুল ইন্ট্রোডুত্তরে কে provoca l'accensione simbolo di tutti gli indicatori di direzione delle quattro frecce. Eta ekta ekhane bolche je e posto una spia luce lampeggiante je eta eta garir bhitore kintu luce lampeggiante garir bhitore apni jokhon etake on korben je etake jokhon apni push korben push korar pore ki hobe seta garir bhitore jolbe nibbe ebong ki baireo apnar je light gulo ache shegulo kintu jolteche nibteche thik ache গাড়ির ভিতরে এটা অন থাকবে যে দেখাইতেছে আপনাকে জ্বলবে নিবে এবং কি ইন্ডিকেটর যে লাইট দোনোটা আছে গাড়ির ভিতরে ব্যাপারে সেটাও জ্বলবে নিবে এবং কি বাইরে যে কোয়াত্র ফ্রেচা আছে সাইডটা ফ্রেচা যেগুলো আছে ডিরেকশনালে সেগুলোও জ্বলবে নিবে তো এটা হচ্ছে তার মানে হচ্ছে যে ইমার্জেন্সি যে আপনার সবগুলা লাইট জ্বলতেছে তার মানে কেউ যদি দেখে দূর থেকে মনে করবে ইমার্জেন্সি আচ্ছা ইডেন্টিফিকে ইল কমান্ডো দি উন ডিসপোজিটিভো দা উজার ইন কাজ in caso di emergenza, come ad esempio quando si è verificato un incidente, quando guasto al veicolo e quando viene trainanti. Che bolche je identificato mani ei comanda kohon apni use korben in caso di emergenza devi usare in caso di emergenza quando è successo un incidente o quando il veicolo non funziona guasto avaria je kono karone jodi hoy oi khetre o quando viene trainati trainati hocche je ekta gancho diye একটা গাড়িকে আরেকটা গাড়ি নিয়ে যায় শিকল দিয়ে নিয়ে যায় বা আমরা আগে যে ট্রাইনারের ইয়াটা দেখছিলাম মনে আসেনি ওইখানে বলে দিছিল যে আপনার যদি ট্রাইনারে করতে হয় মানে ট্রাইনারে করতে হয় একটা গাড়ির সাথে আর একটা গাড়ি যে হঠাৎ করে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে একটা গাড়ির সাথে আর একটা গাড়ি আপনি কোলেগামেন্ট করে নিয়ে যাচ্ছেন তখন আপনি কত ফ্রেচ ইউজ করতে পারবেন আচ্ছা এরপরে বলছে ইসবালিয়া তো দি রেখে আজিওনা এল সিগন্যালে মোবিলে দি পেরিকোলো হ্যাঁ এটা ট্রায়াঙ্গুলারে মোবিলে দি পেরিকোলো সেটা কিন্তু সেটা ধারণা করলে ভুল হবে একটা আছে আমরা ওই যে 100 মিটার পর 50 মিটার পিছে গাড়ির পিছে দি 100 মিটার দূর থেকে দেখার জন্য মনে আছে না যেটা আমরা ট্রায়াঙ্গুলারে মোবিলে যেটা গাড়ির পিছনে সব সময় থাকে কোন একটা অ্যাক্সিডেন্ট হলে সেটা আপনার কারের যাতার রাস্তার পিছে রাখা লাগে গাড়ির পিছে রাখা তো ওইটা যদি আসে কোনো কুইজে তাহলে সেটা ভুল হবে এটা আসবালিয়াত
এরপরে লেখছে কে সি আচ্ছেন্দে অটোমেটিক্যামেন্টে ইন কাজ অফ দি ইনসিডেন্ট, যদি বলে যে এটা অটোমেটিকলি অন হয়ে যায় অ্যাক্সিডেন্টের সময় সেটাও কিন্তু ফলস হবে, এটা কমান্ড সিস্টেম, এটা আপনি কমান্ড করলে তারপরে সেটা অন হবে, অটোমেটিকলি কখনো অন হবে না সেটা। এরপর বলছে ওকে এ পোস্টো সু না স্পিয়া দি ফ্রেনো আ মানো ইনসেরিতো, ফ্রেনো মানো ইনসেরিতো ফিগুরা এই যে 720 নাম্বার ফিগুরা, ফ্রেনো মানো যখন ইনসেরিতো তখন কিন্তু এরকম একটা ড্যাশবোর্ডে এরকম একটা ছবি উঠবে পি দিয়ে লাল লাল থাকবে আর কি, তো ফ্রেনো মানোটাও আলাদা আর কি বলে আপনার অটোমেটিক, যদি বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অটোমেটিক লাইটগুলো জ্বলবে সেটাও ফালসো, ঠিক আছে, আর যদি ত্রিয়াঙ্গুলার মোবিল আসে সেটাও ফালসো হবে। তো আশা করি বুঝাইতে পারছি মনে হয়, খালি প্রথম কোয়েশ্চন হচ্ছে টিঙ্কু ভাই আপনার মাইক্রোফোন অন করে উত্তর দিয়েন, কি হবে বেরো না ফালসো? বেরো, ঠিক আছে, তাহলে কলেজ ভাই উত্তর দিয়েন, তাহলে এটা বেরো, যেহেতু স্পিয়ার রস বলছে কলরের রস, যে এই লাইটটার কালার থাকে লাল তাহলে এটা বেরো। আচ্ছা সেকেন্ডটা হচ্ছে এল সিম্বল অফ ফিগুরাতে পোস্টো সু লা স্পিয়া দি ফ্রেনো আ মানো ইনসেরিতো, ফালসো ফালসো, ফ্রেনোমানো ইনসেরিত মানে হচ্ছে যায় যখন আপনি হ্যান্ড ব্রেকটা তুলে রাখবেন তার মানে কি এটা ইনসেরিত, মানে এই জিনিসটা আপনি করে রাখছেন, মানে এই জিনিসটা অপারেশনটা আপনি অলরেডি করে রাখছেন সেটাকে বলে ইনসেরিত, মানে এই জিনিসটা অলরেডি কমান্ডটা করে রাখছেন, তো এটা যেহেতু ফ্রেনোমানোর কথা বলছে যে হ্যান্ড ব্রেকের কথা বলছে তাহলে এটা ফালসো, এটা হ্যান্ড ব্রেকের কোনো সিম্বলও না, তাহলে এটা ফালসো। ওকে, তিন নাম্বারটা হচ্ছে ইল সিম্বলো রা ফিগুরাতো ইন্ডিকা ইল কমান্ডো পের আজিওনারে লা সেগনালাজিওনে লুমিনোজো দি পেরিকোলো, এখানে বলছে ফিগুরাতো ইন্ডিকা ইল কমান্ডো পের আজিওনারে লা সেগনালাজিওনে লুমিনোজো লুমিনোজো দি পেরিকোলো, মানে আপনার পেরিকোলো ধারে করবেন কমান্ডটা দিয়ে, তাহলে এটা বেরো 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 বেরো। ওকে, চার নাম্বারটা হচ্ছে ইল সিম্বলো রা ফিগুরাতো পোস্টো সু কমান্ডো কে প্রভোকা লাচেনসিওনে কন্টেম্পোরানিয়া দি টুটি লি ইন্ডিকাটরি দি ডিরেকশনে, ফালসো ফালসো, আমি বুঝি না এটা, বাট বলেন তো নাজুল ভাই, ইল সিম্বলো রা ফিগুরাতো পোস্টো সু কমান্ডো কে প্রভোকা লাচেনসিওনে কন্টেম্পোরানিয়া দি টুটি লি ইন্ডিকাটরি দি ডিরেকশনে, মানে এটা এমন একটা কমেন্ট, মানে কমান্ড আর কি, এমন একটা কমান্ড কে প্রভোকা, মানে এটা দেওয়ার পরে কি হবে, প্রভোকা লাচেনসিওনে কন্টেম্পোরানে, মানে এটা প্রভোকা, এটা এই কমান্ডটা দেওয়ার পরে লাচেনসিওনে কন্টেম্পোরানে, মানে একসাথে লাইট গুলা জ্বলবে, দি টুটি লি ইন্ডিকাটরি দি ডিরেকশনে, মানে দি ইন্ডিকেটরের ডিরেকশন যে লাইট গুলো আছে সবগুলো একসাথে জ্বলবে, এটা তো বের হয়ে তাহলে এটা বের হবে, তাহলে এটা কি হবে, ফালসো ফালসো, পারকে ফালসো হালিম, পারকে নো সি ট্রোভা আল পোস্টো দেল কমান্ডো, তাহলে ওকে, পাঁচ নাম্বারটা হচ্ছে ইল সিম্বলো রা ফিগুরাতো ইন্ডিকা ইল কমান্ডো কে আজিওনা ইল সেগনালে মোবিলে দি পেরিকোলো, সেগনালে মোবিলে ফালসো, সেগনালে মোবিলে কি কে জানেন বলেন, ফালসো, ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে 100 মিটার দূরে রাখে, হ্যাঁ 50 মিটার দূরে, যেটা 100 মিটার দূর থেকে দেখার জন্য আর কি, তাহলে এটা সেগনালে মোবিলে, যেটা হচ্ছে যে সেগনালে মোবিলে ত্রিয়াঙ্গুলার থাকে, মোবিলের মানে হচ্ছে যে এটা মোবাইলের মতো, মানে মোবিলে সেটা আপনি রিমুভ করে নিয়ে যেতে পারবেন, যেটা তুলে নিয়ে আসবাবপত্র আর কি, আসবাবপত্র যেটা হচ্ছে যে আপনার যে এটা কোনো কারণে লাগাইছে একটু পরে নিয়ে যাবে, এটা হচ্ছে মোবিলে, তাহলে এটা ফালসো। ওকে, এরপরেরটা হচ্ছে ইল সিম্বলো রা ফিগুরাতো ইন্ডিকা উনা ডিসপোজিটিভো দা উজারে ইন কাজো দি ইমার্জেন্সা,
vero. Emergency মানে emergency সময় আপনি ইউজ করতে পারবেন আজকে ব্যবহার করলেন ওকে তো ঠিক আছে তো সবাই না স্ক্রিনশট নিয়ে রাখেন কারো কোনো প্রশ্ন আছে নি না ওকে ঠিক আছে তাহলে আমরা পরেরটাতে চলে যাই আচ্ছা এরপরটা হইছে যায় কি এরপরটা হচ্ছে সিম্বলো দেলা টেম্পারেচারা eccessiva del liquido di raffreddamento del motore eta hocche jay apnar ki bole motor er side je pani ta ase ekta pani thake je pani ta dewa ki bole apnar je motor ke thanda rakhar jonno thik ache to eta hocche je temperature jokhon apnar temperature ta beshi hoye jabe je motor ar thanda hoyteche na tokhon kintu eta command dibe apnar garite je attention e যে রেডিয়েটর যেটা রেডিয়েটর আছে সেটা কাজ করতেছে না সেটা রিসকালনামেন্ট হচ্ছে না আরকি তো আমরা এখানে দেখব কি বলে যে সিম্বলো দেলা টেম্পারেচারা এক্সসিভা দেল লিকুইডো দি রাফ্রেডামেন্টো দেল মোটরে যে এখানে সে সিম্বলো টেম্পারেচারা এটা টেম্পারেচার এবং কি লিকুইডো মানে লিকুইড জাতীয় আরকি পানি জাতীয় দি রাফ্রেডামেন্টো দেল মোটরে যে রাফ্রেডামেন্টো যেটাকে মোটরকে ঠান্ডা রাখে সে তে পোস্ট সু উনা স্পিয়ে দি কোলোরে রোসো কে সে আচেজা ইন্ডিকা che la temperatura del liquido di raffreddamento del motore e non quello dell'olio di lubrificazione del motore del cambio o di velocità supera il limite stabilito dal costruttore ha superato il 90 gradi di centigradi quindi segnala un eccessivo riscaldamento del liquido e di conseguenza anche del motore e cano bolse je è posto su una spia di colore rosso che এই সিচুয়েশনটা হইলে কি হবে তখন একটা লাল লাইট জ্বলে উঠবে লাল একটা স্পিয়ার জ্বলে উঠবে যেরকম একটা লাল একটা লাইট জ্বলে উঠবে যে ইন্ডিকা কে লা টেম্পারেচারা লিকুইড রাফ্রেডামেন্টো দেল মোটরে মানে এটা হচ্ছে যে মোটরকে যে পানিটা দিয়ে ঠান্ডা করে সেটা টেম্পারেচারের কথা বলতেছে এ নন অলিও দি লুব্রিকেশন দেল মোটরে দি কাম্বিও বলেছি তো এটা আর একটা যেটা আমাদের মোটর অয়েল যেটা আছে মোটরের ভিতরে যে তেলটা থাকে যেটা আপনার অলিও মোটর অয়েল সেটার কথা বলতেছে না এটা কিন্তু পানির কথা বলতেছে যেটা মোটরকে ঠান্ডা রাখে তো এরপরে বলছে সুপার লিমিটে স্টেবিলিটি দাল কোস্ট্রুটরে মানে এটা লিমিটেশনকে সুপারার করে বলছে এজন্য লাল লাইট জ্বলে উঠছে আর সুপারাত ই 90 গ্রাদি সেন্টিগ্রাদি মানে 90 ডিগ্রির উপরে উঠে গেছে গরম মানে মোটরটা গরম হয়ে গেছে 90 ডিগ্রির উপরে উঠে গেছে এই জিনিসটা আর কাজ করতেছে না এই পানিটা এটা দিয়ে ঠান্ডা করা ঠান্ডা হচ্ছে না আর কি কুইন দি সেনিয়েলা উন এক্সসিভ রিসকালদামেন্টো দ্য লিকুইডো ইন কনসিকোয়েন্সা আনকে দ্য মোটরে মানে মোটরের টেম্পারেচারটা বাড়ি গেছে এবং কি রিসকালদামেন্টো যেটা ঠান্ডা করার কথা সেটা হচ্ছে না আর কি আর তো লা স্পিয়া ইন্টারোগাটো কমপ্লেটা ইন্ডিকেটরে দি টেম্পারেচারা দ্য লিকুইড দি রাফ্রেডামেন্টো কে সিরকোলা নেল মোটরে ossia una temperatura situato sul coscrotto costituiscono in genere da una lancetta mobile ed un quadrante con riportante delle tacche riferiti dai vari grandi di temperatura এখানে যে আমি যে কথাটা বলছি যে টেম্পারেচারটা বাড়ি গেছে বা মোটরের কোনো একটা ইয়া হয়েছে যে ইন্ডিকেটরে দেল টেম্পারেচারা লিকুইড দি রাফ্রেডামেন্টো কে সিরকুলার মোটর মানে যে লিকুইড মানে যেটা আছে সেটা মোটরের আশেপাশে যেটা ঘোরাঘুরি করে মোটরের ভিতরে যায় মোটরকে ঠান্ডা করে সেটার কথা বলতেছে তো সেটা কি বলছে যে সেটা আপনার টেম্পারেচারটা অনেক বাড়ি গেছে মোটরটাকে ঠান্ডা করতে পারতেছে না আচ্ছা এরপরে বলছে সিম্বলো নন ইন্ডিভিজুয়াল ইল ব্লকেটো টার্বো দি অ্যাসেনশনে মানে এই সিম্বলটা আপনার টার্বো দি অ্যাসেনশনে ভিতরে একটা টার্বো আছে টার্বোর কথা বলতেছে না শুধুমাত্র রাফ্রেডামেন্টো যে মোটরকে ঠান্ডা করা সেটার কথা বলতেছে এ দেল সার্ভাতোরিও দে লিকুইডো টার্জি ক্রিস্টালি লা স্পিয়া সু কুই এ পোস্টো নন ইন্ডিকা ইল লিভেলো লা কুইন্টা দেল লিকুইডো রাফ্রেডামেন্টো মা লা সুয়া টেম্পারেচারা এটা কিন্তু আপনার লিকুইডর যে কি বলে আপনার ট্রেজি ক্রিস্টাল যে পানির যে কি বলে আপনার ইয়াটা আছে যে একটা কি বল পানির একটা ভিতরে একটা ইয়া আছে যে মিনিমাম এবং কি ম্যাক্সিমাম যে পানিটা সেটা কি কতটুক আছে বা কম আছে না বেশি আছে সেটার কথা বলতেছে না এখানে বলতেছে যে আমমির মতো হ্যাঁ যে লিকুইড যদি রাফ্রেডামেন্টো মান নন লা টেম্পারেচারা মানে এখানে টেম্পারেচারের কথা বলে না যে আপনার কি বলে ইয়া
পানি কি কম আছে নাকি বেশি আছে, এখানে বলতেছে যে রাফ রেদামেন, তো সেটা আর মোটরকে ঠান্ডা করতে পারতেছে না এই পানিটা আর কি। তো এই জিনিসগুলো এখানে বলছে আর কি। তো আমরা এটা কোয়ান্টিটির কথা বলতাছে মনে হচ্ছে। ভিতরে পানি কত লিটার আছে কি আছে না আছে সেটার কথা বলতেছে না, এখানে বলতেছে যে এটা জ্বলার পরে বুঝে নিতে হবে যে এই মোটরটা ঠান্ডা হইতেছে না, কি কারণে ঠান্ডা হইতেছে না, হয়তো রেডিওটার কাজ করতেছে না বা কোন একটা জিনিস কাজ করতেছে না, ভিতরে মেকানিক্যাল কোন একটা সমস্যা আছে ওই জন্য আর কাজ করতেছে না আরকি। তো এখানে আপনার কোয়ান্টিটা যে ভিতরে কত লিটার আছে কি আসে বিষয় সেটার কথা বলতেছে না, এখানে মা সোল মা লাসুয়া টেম্পারেচারা শুধুমাত্র তার টেম্পারেচারের কথা বলতেছে। ঠিক আছে, ওকে, রাফের দামে যে যে টেম্পারেচার আছে সে আমাদের লিখিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কুইজে যাই, কুইজে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবো যে এটার সাথে কি কি কুইজ আছে। তো প্রথম কুইজটা হচ্ছে মানে যেভাবে বানাইছে যে লিমিটেশনটা দিয়ে বানাইছে সেটাকে সুপেরার করে সে উপরে চলে গেছে, 90 ডিগ্রির উপরে চলে গেছে। তো এই কারণে এটা বেরো। মানে যখন বানাইছে এই লিমিটটা এস্টাবলিশ করে বানাইছিল আর কি, যে যারা বানাইছিল মানে গাড়ির জেনারেটর বা গাড়ির যে মোটর ঠান্ডা করার যে সিস্টেমটা যারা বানাইছিল, তো এটাকে যেহেতু সুপার আর করে ফেলছে ওই জন্য স্পিডটা জ্বলে উঠছে আর কি। আচ্ছা, এরপরে বলছে ইল সিম্বল অফ ফিগুরাতো ইন্ডিভিজুয়াল ইল ব্লকেটোনে বক্কেটোনে দেল সার্ভাতোরিও দি লিকুইডো টার্জি ক্রিস্টাল্লি। ভেরো ভেরো, টার্জি ক্রিস্টাল্লি হচ্ছে যে আপনার যে পানিটা দেওয়া হয় মোটরের ভিতরে যে পানিটা দেওয়া হয় এটাকে, না টার্জি ক্রিস্টাল্লি হচ্ছে আপনার ইয়ারটা, সরি এখানে সেটা ফালস হবে, টার্জি ক্রিস্টাল হচ্ছে যাই আপনার যে লিকুইড যে পানিটা আছে যেটা দিয়ে গ্লাস পরিষ্কার করে, ঠিক আছে, সেটাকে বলে টার্জি ক্রিস্টাল। তো যেহেতু এখানে বলছে যে ইল সিম্বল যে এটা কিন্তু আপনার টেম্পারেচার, এটা হচ্ছে যে আপনার সিম্বল দেলা টেম্পারেচার হচ্ছে সিম্বল দে লাকুয়া, এটা পানির টেম্পারেচারের কথা বলতেছে। তো এখানে বলতেছে ইল সিম্বল অফ ফিগুরাতো ইন্ডিভিজুয়াল দি ব্লকেটো দেল সার্ভাতোরিও দি লিকুইডো টার্জি ক্রিস্টালি, মানে ভিতরে যে টার্জি ক্রিস্টালি যে সামনের গ্লাস পরিষ্কার করার যে পানিটা আছে, পানির যে বক্সটা আছে ব্লকেটো দেল সার্ভাতোরিও মানে বক্সের ভিতরে যে লিকুইডটা আছে সেটার কথা বলতেছে, যে সেটা এখন যে ইন্ডিভিজুয়াল দেল ব্লকেটো দেল সার্ভাতোরিও দি লিকুইডো দি টার্জি ক্রিস্টালি, যে এটা মানে ওই কি বলে গ্লাস পরিষ্কার করার যে বক্সটা আছে সেটার কথা বলতেছে, তাহলে সেটা ফালস হবে। টার্জি ক্রিস্টালি দেখলে কিন্তু এটা দিয়ে ফালস হবে, টার্জি ক্রিস্টালি দিয়ে কোনো সিম্বলও নাই। ঠিক আছে, টার্জি ক্রিস্টাল হচ্ছে আপনার যেটা দিয়ে গাড়ির গ্লাস গুলো পরিষ্কার করা হয়, এটা আলাদা একটা লিকুইড থাকে সাবানের মতো আর কি, যেটা দিলে আপনার গাড়িটা ভালো কি বলে গাড়ির গ্লাস গুলা সামনের এবং কি পিছের গ্লাস গুলা পরিষ্কার করে আর কি। তাহলে এটা ফালসো, ত্যাজ্য ক্রিস্টাল দেখলে ফালসো, এটা মনে রাখেন সবাই। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে উনাসপি আছে যদি কলরের উৎস কন্তাসেনিয়ান্তা দেল সিম্বল দি ফিগুরা ইন্ডিকা উন এক্সেসিভো রিস্কালদামেন্টো দেল মোটরে। ভেরো, কন্তাসেনিয়ান্তা মানে এক্সেসিভো, ইন্ডিকা উন এক্সেসিভো রিস্কালদামেন্টো দেল মোটরে, এক্সেসিভো মানে অনেক বেশি রিস্কালদামেন্টো, অনেক বেশি রিস্কালদামেন্টো মোটরটা করতে পারতেছে না আরকি। তাহলে এটা সিম্বল আছে যদি কলর রোস, মানে সিম্বলটা যখন অন হবে সেটা লাল হয়ে থাকবে, তাহলে এটা ভেরো। যেটা মোটর অয়েলটা থাকে সেটার কথা বলছে, তাহলে এটা ফালসো, এটা শুধুমাত্র টেম্পারেচারা যেটা মোটরকে ঠান্ডা করে পানি যেটা সেটার কথা বলতেছে, তাহলে এটা ফালসো। ওকে, 1st নম্বরটা হচ্ছে ইল সিম্বল অফ ফিগুরাতো এ কলোকাতো সু স্পিয়া কে ইন্ডিকা এক্সেসিভা টেম্পারেচারা দেল লিকুইড দি রাফ্রেডামেন্টো দেল মোটরে। ভেরো, মানে যেটা মোটরকে ঠান্ডা করবে সেটার কথা বলতেছে, তাহলে এটা ভেরো।
ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? ওকে ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে চলে যাই, পরেরটা দেখি কি বলে। ওকে, সিম্বল দে লা ব্যাটারিয়া, মানে এটা দেখলেই তো বুঝবেন যে প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে এটা একটা ব্যাটারি সিম্বল। ওকে, è collocato su una spia di colore rosso che indica se la batteria è in fase di carico o meno. মানে এটা মানে এটা আমরা গাড়ি স্টার্ট দিলো, জ্বলে উঠে এবার পুরোপুরি স্টার্ট হয়ে গেলে তখন এক মানে এক কি বলে 10 সেকেন্ড বা 1 মিনিট পরে সেটা বন্ধ হয়ে যায় সবগুলো লাইট আর কি। যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে সব বন্ধ হয়ে যায়। তো এখানে বলছে এক কলকাতা উনা স্পিয়া কলর রোসো, মানে এটা একটা লাল লাইট, কে ইন্ডিকা সে লা ব্যাটারিয়া ইন ফাজে দি কারিকো মেনো, মানে ব্যাটারিটা কারিকা হইতেছে নাকি হইতেছে না সেটা ইন্ডিকেট করে। সে লা দুরান্তে লা মার্চা, যদি গাড়ি চলা অবস্থায় দুরান্তে লা মার্চা লা স্পিয়া এ accesa vuol dire che il generatore di corrente alternatore, mani je gari je generator jeta ase alternatore, non sta ricaricando la batteria come previsto, mani battery ta ke ager moto ar recharge korteche na. To jodi hotat kore dekhen je gari chola obosthay apna symbol ta jole utche, tar mani battery kono ekta somoshya diye dise, thik ache, mani battery ta ager moto ar ricarica hocche na, recharge hocche na ar ki. আচ্ছা, è sbagliato dire che la spia rimane accesa, la batteria è completamente scarico o quindi bisogna sostituirla subito, মানে এটার মানে এটা না যে যে ব্যাটারিটা ব্যাটারি সিম্বলটায় উঠতেছে তার মানে ব্যাটারিটা স্কারিকো, মানে ব্যাটারিটা আর ইউজ করা যাবে না বা completamente scarico, মানে ব্যাটারি পুরাটা ডাউন হয়ে গেছে। ওকে, quindi bisogna sostituirla subito, মানে ব্যাটারিটাকে তাড়াতাড়ি বদলাই ফেলতে হবে। না, এরকম যদি কোনো কুইজ আসে তাহলে সেটা ফলস হবে। এখানে ব্যাকেটে বুঝাই দিছে বিজনে ইনভেসে ভেরিফিকারে পারকে লা অল্টারনেটরে নন রিকারিকা রেগুলারমেন্টে লা ব্যাটারিয়া, মানে বলতেছে যে এখানে জেনারেটরটা চেক করার জন্য যে একটা টেস্টার দিয়ে যখন এই সমস্যাটা দিবে তখন আপনারা যখন মেকানিকের কাছে যাবেন তারা সাথে সাথে ব্যাটারি চেঞ্জ করবে না, তারা টেস্টার দিয়ে ব্যাটারিটাকে মানে চেক করবে যে ব্যাটারি সবকিছু ঠিক আছে না। যদি দেখে যে না ব্যাটারি সবকিছু ঠিক আছে তাহলে কি অল্টারনেটর মানে জেনারেটরের কোনো একটা সমস্যা হতে পারে বা জেনারেটরের কোনো একটা সমস্যা আছে ওই কারণে ব্যাটারিটা কারিকা করতেছে না। তো এখানে প্রথমে বলে দিছে যে এসে দুরান্তে লা মার্চা আছে দা লা স্পিয়া বল দিরে কে জেনারেটর নো স্টা কারিকান্দো নো স্টা রিকারিকান্দো লা ব্যাটারিয়া কমে প্রেভিস্ত, মানে আগের মতো সে জেনারেটরটা আগের মতো সে ব্যাটারিকে চার্জ দিতে পারতেছে না। তো এখানে এরপর বলছে এস বালিয়া তো দিরে কে লা স্পিয়া রিমানে আছে দা লা ব্যাটারিয়া কমপ্লিটামেন্টে স্টারিক, মানে এটা মনে করা ভুল হবে, এরকম যদি কোনো কুইজ আসে সেটা ভুল হবে যে এটার মানে এটা না যে ব্যাটারি কমপ্লিট স্টারিক, মানে ব্যাটারিতে আর কোনো চার্জ নাই। তো এ ও কুইন দি ভিজনের সস্তে তুলে সুবিত, মানে ব্যাটারিটাকে আমরা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে ফেলবো। না, এরকম যদি কোনো কুইজ আসে সেটা ফলস হবে। তো এখানে ব্যাকেটে বুঝাইছে ভিজনে ইমবেছে ভেরিফিকারে পারকে অল্টারনেটরে নন কারিকা রেগুলার মেন্টে লা ব্যাটারিয়া, মানে এখানে বলতেছে ভিজনে ভেরিফিকারে মানে আমাদেরকে চেক করার জন্য যে জেনারেটরটা কেন ব্যাটারিকে রিচার্জ করতেছে না, কি সমস্যা, ব্যাটারির সমস্যা না জেনারেটরের সমস্যা না গাড়ির অন্য কোনো সমস্যা। এরপর বলছে কে এ sopra ricarica o che bisogna invertire all'attaccamento dei cavi ai mossetti della batteria, bolse de ki karone carica hocche na ki amra ki gari je tar gula ache shegula ke invertire kore felbo minus plus e niye jabo plus minus e niye jabo na ei jinish ta kora jabe na, erokom jodi kono kichu ashe kono quiz ashe seta false hobe। Okay, tahole amra quiz e dekhi etar sathe ki ki quiz aste pare। প্রথম কুয়েশ্চনটা হচ্ছে una spia di colore rosso contrassegnato di simbolo di simbolo di figura se accesa durante la marcia indica che l'alternatore non sta ricaricando la batteria, vero? Alternatore generator generator attacca il gari vittore তো ওনারা সবাই কি হবে হালিম vero vero না টিংকু ভাই ইমাম ভাই মোহন ভাই vero 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 vero। ওকে ঠিক আছে, তাহলে তাহলে এটা vero। এখানে বলছে যে una spia di colore rosso contrassegnato del simbolo in figura, মানে এই যে ফিগুরা ভিতর যে এটা ছবিটা দেখতেছেন এটা যদি লাল জ্বলে উঠে সে আছে যা দুরান্তে লা মার্চা, যদি আমরা গাড়ি চালানো অবস্থা যদি জ্বলে উঠে ইন্ডিকা কে অল্টারনেটরে নন স্টারি কারিকান্দো লা ব্যাটারিয়া, অল্টারনেটর হচ্ছে আমরা গাড়ির যে জেনারেটরটা আছে সেটা আর গাড়িকে ব্যাটারি কার রিচার্জ করতেছে না, ব্যাটারি কার চার্জ দিতেছে না, তাহলে এটা ভেরো।
Seconda c'è una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Se accesa durante la marcia, indica che la batteria è completamente scarico. Vero. Falso. Falso. Non carica la batteria, basta. Ha detto, no, qua ha detto, indica che la batteria è completamente scarico. Vuol dire che la batteria non ha più la potenza per accendere la macchina, è scarico. Perché non è scarica, magari c'è qualche problema. Magari c'è qualche problema che l'alternatore non va, la macchina ha dei problemi, centralina che non va. Quindi non, è, non ha detto che la batteria è completamente scarica. Eh? Falso. Falso. Hai capito, Alim? Sì. Ok, il number 2 c'è una spia di colore rosso contrassegnato dal simbolo di figura. Se accesa durante la marcia, indica di sostituire subito la batteria. Falso. Falso. Ed è falso. Che non posso dire, indicate corto set, dotto tra l'altra diciamo, per che c'è ancora giorno. No. Scusate. C'è ancora ragazzi. Bisogna controllare. Bisogna controllare alternatore, generatore della macchina o la batteria. Bisogna controllare tutto. Cos'è il problema? Non è che hai visto... è acceso la spia, vado subito, cambio la batteria, prendo da bricco, dal cop e cambio la batteria, risolto, no? Quindi è falso. Falso. Ok. Una spia di colore rosso contrassegnato dal simbolo di figura, se accesa durante la marcia, indica che la batteria non si sta ricaricando come previsto. Vero. মানে সে যে স্পিয়ারটা জ্বলার পরে ইন্ডিকেট করতেছে যে ব্যাটারিটা আগের মতো আর রিচার্জ করতে হচ্ছে না ব্যাটারিটা আগের মতো আর কারিকা করতেছে না তাহলে এটা বেরো ওকে পাঁচ নাম্বারটা হচ্ছে উনা স্পিয়া দি কলর রোসো কন্ট্রাসেগনাতো দাল সিম্বলো দি ফিগুরা সে আচেজা দুরান্তে লা মার্চা ইন্ডিকা কে ইল জেনারেটর দি কোরেন্টে নন রিকারিকা লা ব্যাটারিয়া ভেরো 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 ঠিক আছে সাইলেন্স ফাস্টো ফ্রাসে এম Sire price same kintu sire bolche je previsto ricarica come previsto ami setata bolche indica il generatore di corrente non ricarica la batteria mani la batteria sire kana bolche je ager moto ar ricarica hocche na arki okay screenshot niye rakhen karo kono proshno thakle korte paren tale uttor dibar kya na hole amra porer ta te chole jabo okay porer ta hocche apnar simbolo della pressione bassa dell'olio. Eto hocche pressione bassa jokhon apnar ki bole garir bhitore jokhon motor oil ta apnar na thakbe ba motor oil e kono ekta somoshya hoyche motor oil pair dhere kore hoyto apnar apni janen na porte 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 hoyto hoyto shesh hoye geche to eta jokhon dekhben tokhon mone korben je motor oil er kono ekta somoshya hoyche তো সিম্বলো দেলা ফ্রেসিওনে বাসা দেল অলিও মানে অলিওটা ফ্রেসিওনে বাসা যে অলিওটা আগের মতো আর তার প্রেসারটা আর আগের মতো নাই ফ্রেসিওনে বাসা মানে প্রেসারটা কমে গেছে কি কারণে প্রেসার ডাউন হয়ে গেছে আর মানুষের মতো হয়তো কোনো কারণে পড়তে পড়তে আপনার কোনো দিক দিয়ে লিক ছিল করার কারণে ইয়া অলিও শেষ হয়ে গেছে যে কারণে হয়তো প্রেসারটা কমে গেছে তো এ পোস্ট সুনা স্পিয়া মান মেট্রো manometro che dà indicazione sulla pressione dell'lubrificazione del motore mani detecta e mani detecta spia manometro mani detecta misurazione corre che la che dà la indicazione sulla pressione dell'lubrificazione dell'olio mani olio je tele je pressure ta ase seta indicate corre che তো লাল লা স্পিয়া দি কলরে রোসো মানে এটা একটা লাল লাইট কুইজের ভিতরে এরকম সবুজ শুধু ছবি পাবেন কুইজে বলবো এটা কি লাল না সবুজ না অন্য কালার তাহলে এটা আছে লা স্পিয়া দি কলরে রোসো সে স্পেন্ট দুরান্তে লা মার্চা যদি আপনার গাড়ি চলা অবস্থা যদি বন্ধ থাকে ইন্ডিকা কে লা প্রেসিওনে দেল অলিও এ রেগুলারে যদি আপনি যখন গাড়ি স্টার্ট দিয়েছেন স্টার্ট দেওয়ার পরে লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে গাড়ি চালাতেছেন লাইটটা আসে না তার মানে বুঝবেন যে হ্যাঁ আপনার যে অয়েলের যে প্রেসারটা আছে সেটা নরমাল আছে রেগুলার আছে মাসে আছেনদে সেনিয়েলা কে অপরতুনিও আরেস্টার সুবিতল মোটরে মানে যদি দেখেন যে হঠাৎ করে জ্বলে উঠছে তখন বলতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার গাড়ি নিয়ে সাইডে দাঁড়ায় যান তো এটা এই লাইটটা জ্বলার পরে যদি আপনি না দাঁড়ান তাহলে কিন্তু মোটরের বড় একটা ক্ষয়ক্ষতি হতে পারে মোটর জ্বলেও যেতে পারে
arrestare subito il motore. Per evitare gravi danni, che è opportuno deviare dalla insufficienza frizione dell'olio di lubrificazione. Mani, abnar boro dhoroner kono ekta khoy koti na howar jonno apnake ei jinish ta avoid korar jonno bolche je je jokhon dekhben je light ta jolo utche tokhoni gari niye kono ekta side e daraye jaben thik ache to per evitare gravi danni jeito apnar onek boro ko ekta khoy koti na hoy আচ্ছা এরপরে বলছে লাস্ট পি নন ইন্ডিকা ইন কনসুমো মানে এই স্পিয়াটা এই লাইটটা আপনার কনসুমো যে বলতেছে না যে তোমার মোটর অয়েলটা যেটা ছিল সেটা অনেক কমে গেছে কনসুমো হয়ে গেছে মানে আস্তে আস্তে এটা কমে গেছে না এই জিনিসটা এই লাইটে ইন্ডিকেট করে না এটা যখনই জ্বলবে তখন মনে করবেন যে হঠাৎ বড় একটা সমস্যা হয়েছে মোটরে এই জন্য এটা জ্বলে উঠছে এরপর বলছে লা টেম্পারাতুরা ও লা ডেনসিটা দেল অলিও দি লুব্রিকেশনে মা লা প্রেসিওনে যদি বলে যে লা টেম্পারাতুরা এটা শুধুমাত্র মোটরের টেম্পারেচারটা বাতাসে যে না এটা হচ্ছে যে প্রেসিওনের এটা হচ্ছে যে মোটরের প্রেসার যেটা আছে যে আপনার অয়েলের প্রেসার যেটা সেটার কথা বলতেছে এটা কোনো টেম্পারেচার না লুব্রিকেশনের বা টেম্পারেচারের কোনো কিছু না মালা লা প্রেসিওনে এস বালিয়া তো দিরেকে quando la spia è accesa bisogna cambiare l'olio al motore mani eta mone kora bhul hobe eta bola bhul hobe jokhone amra light ta dekhben je jole utcheche tokhon amra motor oil ta change kore korte hobe na eta keno jole utche eta ei mechanic e check kore dekhbe je kon jaygay somoshya ache ki hoyeche na hoyeche to eta amra erokom jodi kono quiz ashe je quando si la spia accende deve cambiare subito il motore l'olio del motore è falso eta falso eta sbagliato to ekhane bracket e bolle dise La pressione bassa potrebbe deviare, ad esempio, da un malfunzionamento del pompe dell'olio o da altre cause. Ma nei motori vittori di ecta pompe, se c'è pompe dell'olio, c'è tabnar, chi vuole garettel. যেটা গাড়ির তেলটাকে ভিতরে নিয়ে এসে ইয়া করে হ্যাঁ হাওয়ার মতো এরকম ইয়া দেয় সেটা হয়তো নষ্ট হতে পারে এবং কি আলট্রে কাউজ অন্যান্য কোনো একটা সমস্যা হতে পারে মোটরের ভিতরে তো এটার মানে এই না যে আপনার এটা নষ্ট হয়ে গেছে আপনার সাথে সাথে বা এই লাইটটা দেখছেন সাথে সাথে মোটরের অয়েলটা চেঞ্জ করে ফেলুন না এরকম যদি কোনো কুইজ আসে সেটা ফালস হবে তো আশা করি বুঝাইতে পারছি মনে হয় আমরা যাই ওকে কুইজে কি বলতেছে দেখি ওকে প্রথম কুইজটা হচ্ছে una spia di colore rossa contrassegnata dal simbolo di figura se accesa durante la marcia indica di arrestare subito il motore per evitare gravi danni vero এখানে evitare gravi danni বলছে যে যদি আপনার লাল লাইটটা গাড়িতে জ্বলে উঠে তখন ইন্ডিকা দি আরেস্টার সুবিধা তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি দ্বারা যাওয়ার জন্য পেরে ভিতরে গ্রাভি দানি যেহেতু আমি মোটরের আর বেশি ক্ষয়ক্ষতি না করে ফেলি তাহলে বলছে যে তাড়াতাড়ি দ্বারা যাওয়ার জন্য তাহলে এটা ফের ওকে এরপরে হচ্ছে যে una spia di colore rossa contrassegnata dal simbolo di figura se spento durante la marcia indica che la pressione dell'olio di lubrificazione del motore è regolare vero vero মানে এটা আমরা যখন গাড়ি চালাবো গাড়ি চালানোর সময় যদি দেখি যে গাড়ি স্টার্ট দেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে তার মানে কি যে মোটরের যে অয়েলটা আছে সেটা রেগুলার আছে সবকিছু ঠিক আছে তাহলে এটা ভেরো ওকে তিন নাম্বারটা হচ্ছে una spia di colore rossa contrassegnata dal simbolo di figura se accesa durante la marcia indica insufficienza frizione dell'olio di lubrificazione del motore vero vero papà vero bolse je insufficienza mani je motor er bhitore amra je tel ta ache seta kom thakte pare je insufficienza frizione je pressure je ta ache seta kom ache dell'olio di lubrificazione del motore mani motor oil er pressure ta onek kom ache ei jonno light e jole uthe tahole eta vero Il numero di una spia di colore rosso contrassegnato dal simbolo di figura se accesa durante la marcia indica che il motore consuma troppo l'olio. Falso. Consuma, vuol dire che il motore oil è un uso, è un consumer. Light è un uso. 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 Light è un Ok, pass number two, il simbolo raffigurato può essere posto su una spia a luce rosso. Vero. 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 Vero.
La domanda numero 4. Si consuma troppo l'olio, significa il motore è consumato. E allora, no, se quando, vede la... quando si accende questa luce, non vuol dire che il motore ha consumato troppo olio, vuol dire che manca qualcosa, o la pompa dell'olio che non sta facendo pressione dell'olio, o perdita dell'olio, queste cose qua, vari problemi del motore. Sì, l'olio minimo non è un massimo. L'olio è arrivato. Però c'è una leva dentro. Quando c'è la sì, lo so. C'è una leva dentro, c'è lì, c'è il minimo e massimo. Minimo, massimo, c'è regolato. Hai capito? Sì. Devi controllare quello ogni tanto, che l'olio c'è o no. Ok, ora c'è. Il simbolo raffigurato può contraddistingue una spia luminosa di colore giallo ambra. Falso. Giallo, ekhane holud lighter kotha bolcho, holud light ambra mani holud light onek jig jig korbe ar ki, tahole eta falso, jeito amra jani je etar luche rosso, tahole luche rosso hole bero hobe, holud ashle falso hobe. Thik ache, asha kori bujchen shobai mone hoy na? Ji, inshallah. Okay, tahole screenshot neo thakle niye rakhen. Ok, এরপর একটা হচ্ছে আমরা সিম্বল অফ ফাংশনমেন্ট difettoso del sistema frenante, difettoso del sistema frenante. এটা হচ্ছে যে আমরা যে ফ্রেন মানো বা এটা যদি জ্বলে উঠে তখন এটা যখন হ্যান্ড ব্রেকটা তোলা হয় তখন জ্বলে, আর যদি ব্রেকে যদি কোনো ক্ষয় মানে ক্ষয় হয়ে যায় যে পাস্টিলে যেটা আছে সেটা যদি অনেক ইউজ হয়ে যায় তখন এটা অনেক কিছু ডিজিটাল গাড়িতে জ্বলে উঠে আর কি. তো কন্ট্রাস্টিংগুলো লাস্পিয়া দি কলরে রোসো, এই লাইটটাও কিন্তু লাল জ্বলবে, যতগুলো সিম্বল আছে এখানে সবগুলো কিন্তু রোসো. ওকে, এরপরে বলতেছে দি ফাংশনমেন্টো ডিফেক্টোসো দি উনা পার্টে দেল ইম্পিয়ান্টো ফ্রেনান্তে কে সে অ্যাচেন্ডে দুরান্তে লা মার্চা পো সেগনালারে উনা এক্সেসিভা উজুরা কনসুমো দেল গুয়ারনিজিওনে দেলি এলিমেন্টি ফ্রেনান্তি le pastiglie nei freni o disco del generale dei freni o tamburo oppure lo scarico del livello liquido idraulico dei freni seguito del provvedimento raffreddamento di una manutenzione ripetuta in corso di frenatura. আচ্ছা, এখানে বলতেছে যে কন্ট্রাস্টিং লা স্পিয়া দি কলর রোসো, এই লাইটটা যখন আপনার গাড়ি চালানো অবস্থা যদি জ্বলে উঠে দি ফাংশনে দি difettoso di una parte di impianto frenante, mani eta hocche je apnar garir brake e joto joto gula system ache garir brake system er sathe connect kora, jokhon apne marchare jokhon apne gari chalaitechen hotat kore jodi jore ute tar mane ki brake tel er kono ekta somoshya hote pare, brake oil er kono ekta somoshya hote pare, ba je pastilie gulo ache apnara je brake er je eta eta hoyto consumer hoye geche seta shesh hoye geche ekhon ar ব্রেক করলেও অনেক দূরে কাজ করবে বা অনেক লেটে কাজ করবে, বা ডিস্ক ব্রেকের যে ডিস্কটা আছে ডিস্কটা তো কোনো একটা সমস্যা হয়ে গেছে, তো এই তিনটা চারটা কারণ যদি হয় তখন এটা জ্বলে উঠবে. ওকে, এরপরে বলছে ইল সিম্বলো নোনা কে দা ফার ইল ইম্পিয়ান্ত ইলেকট্রিকো কোন লা সেন্ট্রালিনা ইলেকট্রিকা কোন লা কিউজুরা দেলা পার্ট দেলা পোস্টেরিওর ও এস্টারনে. La spia ad esso associato non indica che occorre effettuare la revisione periodicamente del veicolo tagliando. Preavviso la casa costituisce quando il veicolo è ancora in garanzia. মানে এটা বলতেছে যে ইল সিম্বলো নোনা কে দা ফার ইম্পিয়ান্ত ইলেকট্রিকো, মানে এই সিম্বলটা দিয়ে যে ইম্পিয়ান্ত ইলেকট্রিকোটা করা দরকার নাই, কে লা centralina elettrica con la chiusura della parte posteriore de esterno, মানে এটা ইলেকট্রনিক সিস্টেমে যে ইলেকট্রনিক সিস্টেম সেখান থেকে কমান্ড দেয় সেন্ট্রালিনা, মানে সেন্টার থেকে কমান্ড দিতেছে যে ব্রেকের কোনো একটা সমস্যা হয়েছে, ব্রেকের যে সাইডগুলো আছে সেগুলোতে কোনো একটা সমস্যা হয়েছে. আচ্ছা, এরপরে বলতেছে লাস্পিয়া এড অ্যাসোচিয়াতো নন ইন্ডিকা কে অকোরে এফেক্টুয়ারে লা রিভিজিওনে পেরিওডো দেল ভিয়েকোলো, মানে এই লাইটটা এটা বলতেছে না যে এটা ইন্ডিকেট করতেছে না যে গাড়ির রিভিশনটা করতে হবে, না এটাও না, ও ইল তালিয়ান্দো হচ্ছে আপনার গাড়ির যে
মোটর অয়েল এবং কি গাড়ির যে সবগুলো ইয়া আছে যে চেঞ্জ করে, যেটাকে বছরে একবার চেঞ্জ করে আর কি, মোটর অয়েল গুলো সবকিছু চেক করে, সেটার কথা বলতেছে না। যখন এটা চলে উঠবে তখন মনে করবেন যে ব্রেকের কোনো একটা সমস্যা হয়েছে। তো প্রায় 20 দেড় লাখ কাজা কস্তি ত্রুইছে, মানে এটা যেখান থেকে বানাইছে সেটার কথা। ও কোয়ান্দ ভেহিকল আনকোরাইন গ্যারান্সিয়া, যদি গাড়ি যদি গ্যারান্সিয়াতে থাকে তাহলে বলছে যে ওখানে নিয়ে যেতে তারা ইয়া করে দিবে আর কি। তো আশা করি বুঝছেন, এটাতে কুইজে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে কি কি কুইজ আসতে পারে এটার সাথে। তো প্রথম কুইজটা হচ্ছে উনাস্পিয়া দি কোলোরে রোসো কন্ট্রা সেনিয়া তো দেল সিম্বলো দি ফিগুরা সে আছে যা দুরান্তে লা মার্চা কম্পোর্তা দি প্রোভেদের রাপিডামেন্টে উনা মানুতেনশনে ও উনা রিপারাসিওনে দেল ইম্পিয়ান্তো ফ্রেনান্তে। Comporta di prevedere rapidamente una manutenzione, riparazione dell'impianto frenante. Vero. Cioè, una spia di colore rosso contrassegnata dal simbolo di figura. Jodi erkum jodi kono ekta lal light jole uthe, tahole bolche je se accesa durante la marcia. Jodi eta gari chola obosthay jole uthe, comporta di prevedere rapidamente a una manutenzione riparazione di impianto frenante, mani apna brake je system jeta ase seta kaaj korteche na ba brake er je kono ekta somoshya hoyeche to etake bolche se riparazione dell'impianto frenante manutenzione, je etake thik korte hobe ba eta riparare korte hobe jinish ta ke thik korar jonno ekta mechanic er kache jay manutenzione, mani etar manutenzione ta mane hater je kaaj gulo ache shegula korate hobe, tahole eta vero. Okay, second hoche una spia di colore rosso contrassegnato dal simbolo di figura se acceso durante la marcia segnala che la centralina elettrica è fuori uso. Falso. Centralina elettrica fuori uso vuol dire, tahole eta falso, mani se electronic je je command ta ase centralina ase jekhan theke gari shob gula command de seta for use, mane centralina ta ar kaaj korteche na, centralina jodi kaaj na kore tahole kono kichu jolbe na, jehetu ekta light jolteche tahole eta brake er somoshya, eta falso. Okay, tin number ta hocche il simbolo raffigurato e posto su una spia di colore rosso. Vero. Okay, chai number ta hocche una spia di colore rosso contrassegnato dal simbolo di figura se accesa durante la marcia segnala segnala portiere aperta o chiuso non correttamente. Falso. Aperta vuol dire se il light giola oppure mona corben de portiera gari dorja gula colase non chiusa correttamente, mani dorja gula gari dorja gula bhalo kore lagano hone na, eta gari dorja sathe non c'entra niente, tahole eta falso. Ok, pass number to c'è il simbolo raffigurato contrassegna la spia di funzionamento difettoso di una parte dell'impianto frenante. Vero. Che il sistema tasse se è difettoso, se è con un coicoti, se è difettoso, ma non è con un side shomo show you cerchi di una parte dell'impianto frenante, il freno, il sistema tasse se è con un coicoti, se è vero. ওকে, আশা করি বুঝছেন সবাই, মনে বুঝলে স্ক্রিনশট নিয়ে রাখেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? ইঞ্জিন সম্বন্ধে বুঝাইতে না আইডিয়া, ইঞ্জিন সম্বন্ধে পরে, এখন আমরা লাইট সম্বন্ধে করতেছি, লাইট এটা চলে উঠবে ইঞ্জিলেটা পরে লাস্টে দিয়ে আর কি আসবে আর কি। ইমাম ভাই ট্রপ ফরতে, ইমাম ভাই সব বুঝে ফেলতে চায় একদিন। মেকানিক হয়ে যাবে ভাই। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে সিম্বলো দেলা চেন্তুরা দি সিকুরেচ্ছা, এটা হচ্ছে যে চেন্তুরা দি সিকুরেচ্ছা, এটা যখন জ্বলে উঠবে তখন আমরা কি কি করতে হবে। এটা il simbolo raffigurato è posto su una spia di colore rosso, eta kintu ekta lal light jole utbe jokhon amne belt ta lagaben na, tar mane lal light command dibe se accese durante la marcha, jodi gari chola obosthay jole, indica che il conducente un passaggero non ha indossato e agganciato le cinture di sicurezza, in genere la spia è abbinata ad un segnale acustico. Onegula digital gari ache jokhon amne bell lagaben na e light to jolbe ebong ki continue ti 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 করে আওয়াজ করবে, তার মানে কি আপনি
বেল লাগায় টিং টিং করে টিং টিং আওয়াজ দিব হ্যাঁ টিং টিং করে আওয়াজ করে যে বেল লাগার নাই তার মানে কি যখন লাল লাইটটা জ্বলে উঠবে তখন মনে করবেন যে হয়তো কোন দুচেন্টে ড্রাইভারে বেল লাগায় নাই বা সাইডে যে যে বসা আছে যে পাসেঞ্জারও যে প্যাসেঞ্জারটা বসা আছে সেটাও বেল লাগায় নাই আর কি তো এটা ওই যে আপনার সিটের সাথে কানেক্ট করা সিট যখন নিচের দিকে যায় তখন সেন্সরটা কাজ করে আর যদি কেউ না বসা থাকে তাহলে এই অবস্থা করবে না আরকি এরপরে বলছে এস বালিয়া তো আফেরমারে কে লাস্ট পিয়া পয়েসেরে ডিজাক্টিভাতা হ্যাঁ এটা ডিজেক্টিভ করা যায় না যদি বলে যে এটা ডিজেক্টিভ ডিজেক্টিভ ওই ক্ষেত্রে করতে পারবেন যে আপনি শুধুমাত্র সিটটাকে বেল লাগায় রাখবেন ওইটা হচ্ছে ডিজেক্টিভ আর কি আর এমনি এই সিগন্যালে আকুইস্ট যে আওয়াজটা আছে সেটাকে আপনি বেল না লাগানো পর্যন্ত বন্ধ করতে পারবেন না puede ser desactivada a través de un comando si comando dio con esta comando directo no esta hobe na bracket pole dice je si desactiva solo aganchando le cinture di sicurezza jokhon apne ei je ei bell ta ke lagai felben tokhon automatically she bondho hoye jabe desactivar hoye jabe okay el simbolo è posto sul pulsante che permette di regolare posizionare delle cinture na eta kono yana kono ekta button na je je button ta click korle apnar যে চেন্তুরা যেটা আছে সেটাকে রেগুলার করে দিবেন না এরকম যদি কোনো কিছু আসে সেটা ফালস হবে ব্যাকেটে বলছে ইন প্রেজেন্ট প্রেটেনশনাতোরে নন পো এস রেগুলাতো মানে এই যে কমান্ড যেটা আছে সেটা আপনি রেগুলার কখনো করতে পারবেন এটার কাজ হচ্ছে আওয়াজ করা এবং কি যখন আপনি বেলটা লাগাই ফেলবেন সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে লাইটটাও নিভে যাবে তো এটাও লুচে রোসস আচ্ছা এটা নিয়ে ছয়টা কুইজ এখানে দিয়ে দিছি এরপর আজকে ছুটি দিয়ে দিব আর কি প্রথম কুইজটা হচ্ছে ইল সিম্বলো রাফিগুরাতো এ পোস্তো সু উনা স্পিয়া দি কোলোরে জাল্লো ফালসো ফালসো এটা হলুদ হলুদ লাইটের কথা বলছে তাহলে এটা সাথে সাথে ফালসো সেকেন্ডটা হচ্ছে লা স্পিয়া রোসা কন্ট্রা ডেস্টিনাতা দাল সিম্বলো ইন ফিগুরা পো এসসেরে ডিজাত্তিভাতা কোন অপোজিটো কমান্ডো পোস্তো সুল ক্রুসকটো ফালসো ফালসো এসসের ডিজাত্তিভাতা বলছে যে কোন একটা কমান্ড দিয়ে এটাকে ডিঅ্যাক্টিভ করা যাবে তাহলে এটা ফালসো ডিজাত্তিভারে করা যাবে না আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে ইল সিম্বলো রাফিগুরাতো পোস্তো সু উনা স্পিয়া দি কোলোরে রোসসো ভেরো ভেরো এটা লাল লাইট হতে পারে লাল লাইট হবে আর কি ওকে চার নাম্বারটা হচ্ছে ইল সিম্বলো রাফিগুরাতো পোস্তো সু উনা স্পিয়া দি কোলোরে রোসসো কে সে আচ্ছেদা দুরান্তে লা মার্চা ইন্ডিকা কে ইল কন্ডুচেন্তে ও উন পাসাজিয়েরো নন hanno indossato le cinture di sicurezza. Vero. মানে লাল লাইটটা যখন জ্বলে উঠবে তখন কি পাসাজেরও কন্ডুচেন্তে ড্রাইভার এবং কি হতে পারে ড্রাইভার না হলে প্যাসেঞ্জার হতে পারে যে সে বেলটা লাগায় না বেলটা ইউজ করে না তাহলে এটা বেরো তখন জ্বলে উঠবে পাঁচ নাম্বারটা হচ্ছে লাস্পিয়া রোসা কোন কন্ট্রাডিস্টিনাতা দাল সিম্বলো ইন ফিগুরা সে আচ্ছেদা দুরান্তে লা মার্চা e in genere abbinato ad un segnale acustico in funzione false ani e la lighta jokhon jolle uthe tokhon bolche je engineer abinato adun segnale acustico in funzione mani la lighta jolar poreo ekta je sound jatiyo ekta jinish ache jeta seta functional thakbe seta sound korbe ar ki ja acustico in funzione acustico mane hocche je sound korbe je ti 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 kore ba ting ting kore awaz korbe tahole eta vero এরপর হচ্ছে যে ইল সিম্বলো রাফিগুরাতো পোস্তো সু পুলসান্তামেন্টে কে প্রেমেটে দি রেগুলারে লা মোডালিটা দি আজিওনামেন্টো দেল প্রেস্টাজিওনে প্রেস্টাজিওনে দেলা চেন্তুরা দি সিকুরেজা প্রেটেনশনাতোরে দেলা চেন্তুরা দি সিকুরেজা লো রেগুলারে ইল সিম্বলো রাফিগুরাতো পোস্তো সু un pulsante che permette di regolare la modalità e quando c'è pulsante c'è un bottone asse jeta apnar share ki bole centura je belt ase seta ke regular kore dibe tahole eta false er kono button nai thik ache tahole eta false number ser regular to acha to asha kori bujhate parchi screenshot thare niyat hole niye rakhen ar prashno thakle prashno koren kar ki obostha bolen quizer ki obostha remember quizer ki obostha